मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल तनुश्रीज वर्ल्ड। सकाल सकाल शुरू करछि चा दिए, एरपर तोमादेरके देखाई। देखो आज के सैटरडे आमार छुटिर दिन, ताई समय पेयेछि गाछेर भिडियोटा एकटु तोमादेर देखाई। देखो चलो प्रथमेई निये जाइ तोमादेरके ड्रागन देखाते। एई देखो टैन टाना, एई देखो ड्रागनगुलो कि सुंदर गोलापी हये गेछे, आर ओइटा एखोनो हयनि, আর এদিকে এটাও এখনো হয়নি। আর স্যার এদিকে গাছের কাটিং শুরু করে দিয়েছে সকাল সকাল, একটু স্যারকেও দেখিয়ে নি। দেখি, দেখো এটা হলো স্পাইডার ফুল, ছবিটা কি দারুণ লাগছে দেখো। এটা তো ড্রাগন, কয়েকটা ছবি তুলেছি তোমাদের দেখানোর জন্য। এটা হলো রেড সেপ্টেম্বর, দেখো কি দারুণ ফুলটা। পরে তোমাদেরকে দেখাই, এই দেখো শ্বেত করবি কি ভালো লাগছে। শ্বেত করবির মাঝেও দেখো একটা লাল লাল কি সুন্দর রয়েছে, কি ভালো লাগছে। আর তারপরে চলে যাই রক্ত করবি, ও মাই গড ফুল হয়ে আবার ঝরে পড়েছে রক্ত করবি। তো যাই হোক, এদিকে রয়েছে পিঙ্ক বিউটি। আর একবার তোমাদের দেখিয়ে দিই এদিকটা পুরো। ওয়াও, ফুলের বাগানটা দেখো কি ভালো লাগছে। সব থেকে দুঃখের বিষয় আর একটা তোমাদের বলি, কালকে আমাদের এরকম হনুমান এসেছিল, দেখো পুরো গাছটা মুড়িয়ে খেয়ে মাথা ভেঙে দিয়ে চলে গেছিল। আমার হাজবেন্ড আবার ওটাকে দেখো কাঠি দিয়ে আবার সোজা করে দাঁড় করিয়ে রেখেছে। এ মনে হচ্ছে আর ডাটা হতে দেবে না। যাই হোক, ডাটা এত ভালো খায় এই জন্যই লাগানো। তো চলো নেক্সট তোমাদের আরও কিছু দেখাই। দেখো এইদিকে অরেঞ্জ ফ্লেমকে দেখো, অরেঞ্জ ফ্লেম, এই যে অরেঞ্জ ফ্লেম। আর এই হলো আমাদের আঙুর গাছ। এবার আঙুর গাছের মাচাটা তৈরি করতে হবে, কারণ আঙুর গাছ এবার বড় হয়ে যাচ্ছে। দেখো এদিকটার ভিউটাও একটু দেখিয়ে দিই। আর এবার তোমাদের দেখাবো চিলি ইয়েলো, এই দেখো পিঙ্ক বল। ও মাই গড, দেখো কত সুন্দর হয়েছে। তো চলো, এই ছিল আজকে দেখিয়ে নিলাম এক ঝলক তোমাদের আমার ছাদের ভিডিওটা। নেক্সট আবার তোমাদের অন্যদিন দেখাবো। আর পর্তুলিকাগুলোকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই হলো নটরমণি, এটা এই কালারটা। এগুলো এখনো ফোটেনি কারণ রোদ ওঠেনি এখনো পর্যন্ত। আর এদিকে রয়েছে এই একটা নটরমণি, দেখো এটা কিন্তু খুব সুন্দর, মাঝখানে থোকা আর চারিদিকে পাপড়ি। তো দেখো, আর এই সাইডেও অনেক হয়ে রয়েছে নটরমণি, এই যে। আর আমার সেই দিল্লি রোডের ফুল, এই যে। তো চলো আজকে এক পর্যন্তই থাক দেখানোটা, নেক্সট টাইম আবার দেখাবো তোমাদেরকে। এখন সময় সকাল 9টা, একটা মজার ঘটনা ঘটেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, মা তালা দিয়ে, মানে আমার মা বাবার বাড়িতে, তো মা তালা দিয়ে বেরিয়ে গেছে, তো চাবিটা ঘরে রয়ে গেছে তালার। তো এখন আমি যাচ্ছি, আমার কাছে ভাগ্যিস একটা তালার চাবি ছিল, সেই তালা খুলে দিতে, না হলে মা ঘরে ঢুকতে পারবে না, তালা ভাঙতে হবে। মা হঠাৎ কল করে বলল, তোর কাছে কি চাবি আছে, তাহলে আয়, আমাদের টেপা তালা, তো মা তালা দিয়ে বেরিয়ে পড়েছে, তো ভুল করে ঘরে চাবি। তো আমি এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে সেই তালা খুলতে ঘরে। এই যে চলে এসেছি, আর এই হলো সেই তালা, এই দেখো এই তালাগুলো টিপলেই আটকে যায়। এবার আমি চাবি বার করে তালাটা খুলি, নাহলে মা ঢুকতে পারবে না। এই হলো তালা খুললাম, চলো তালা খুলে বাড়ি ফিরছিলাম। ও আর আমি এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরতে ফিরতে এখন রেল স্টেশনে চলে এসেছি, পড়ে গেছে গেট, তাই গাড়ি দাঁড় করিয়ে ও আর আমি একটু বসেই পড়লাম সাইডের একটা দোকানে। আর আমি যেই ট্রেনটা যাই, তোমাদের আগের দিন ব্লগে দেখালাম 37918 ডাউন কাটোয়া হাওড়া, সেই ট্রেনটাই যাচ্ছে। আর আমার গ্রুপরা রয়েছে লেডিসে, তো পিছনের লেডিসে। আমার আজকে ছুটির দিন স্যাটারডে, তাই আমি যাইনি, আর ওদের আজকে ছিল অফিস। তো কাকুলিদিকে বলেছি ট্রেনের দরজায় দাঁড়াতে আমার সঙ্গে দেখা করার জন্য, তো কাকুলিদি আমার জন্য ট্রেনের দরজায় ওয়েট করছে। তো চলো কাকুলিদিকে একটুখানি আমি বাই বাই বলে দিই। তো দেখি কাকুলিদি এখন কোথায় আছে।
ট্রেন তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, বুঝতেই পারছো তো, আসছে আসছে আসছে। আমি তো ভাবছি কখন দেখা হবে কাকুদিদির সঙ্গে। তো দেখো, অ্যাকচুয়ালি ওরা স্কুলে যাচ্ছে, ওদের তো স্কুল শনিবারে হয় এই কারণে, আর শনিবারটা আমি যাই না, আমার ছুটির দিন। দেখো এইবার মনে হচ্ছে কাকলিদি আসছে। হ্যাঁ, এইবার লেডিসটা পড়বে ভ্যান্ডোরের পরে। এই দেখো এখানেই আছে কাকলিদি। এই যে এইবার এন্ট্রি হবে মনে হচ্ছে কাকলিদির। টাটা, বাই বাই কাকলিদি, চলো টাটা দিয়ে দিয়েছে। এখন সময় দুপুর 12টা, আমি আর আমার হাজবেন্ড বাড়ি এসে কিছু কাজ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মহানদ যাবার উদ্দেশ্যে। মহানদে আমরা যাচ্ছি সৃজাদের বাড়ি, যেই সৃজাকে আমি এর আগেও ব্লগে দেখিয়েছিলাম। তো চলো আমরা দুজন এখন যাচ্ছি সৃজাদের বাড়ি আমার সাথে সাথে, চলো তোমরাও। তো যাচ্ছি রোদের মধ্যে, সব ঢাকা ঢুকো দিয়ে, বুঝতেই পারছো। আর যেতে যেতে তোমাদেরকে দেখাই এই যে ইটা চুনা, খন্নানের যে ইটা চুনা রাজবাড়ি, সেই রাজবাড়ির এক ঝলকটা তোমাদের দেখিয়ে দিই, কারণ সেই রাজবাড়ির সামনে থেকেই আমরা যাচ্ছিলাম। এই দেখো বোগেনভেলিয়াটা দেখো কি দারুণ। উফ, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একটু পরেই রয়েছে রেড কালারের বোগেনভেলিয়াটা, দেখো দেখাচ্ছি। এই দেখো দেখো এই দেখো, এগুলো কিন্তু অনেক বছরের পুরনো গাছ, দারুণ। এরপর চলে এসেছি মহানদ, সৃজাদের জন্য একটু মাজা নিয়ে নিলাম, একটু ক্যাডবেরি নিয়ে নিলাম। তো চলো এখন যাই ওদের বাড়ি। এই দেখো চলে এসেছি সৃজা। এরপর চলে এলাম সৃজার মামার বাড়ি, রাজলক্ষ্মীদের বাড়ি। এটা রাজলক্ষ্মীরই সাইকেল, তো ওর এই নিউ সাইকেলটা আমার একটু চালাতে ইচ্ছা হয়েছিল, তো আমি একটু চালালাম ওর এই সাইকেলটা। তো সাইকেলটা কিন্তু রেসিং সাইকেল, মানে একটুখানি প্যাডেল করলেই না কি রেস, মানে কি বলবো। তো আমি একটু চালালাম, বেশ আরামই লাগলো সাইকেলটা চালিয়ে। রাজলক্ষ্মীকে আজকেও দেখাতে পারলাম না, নেক্সট টাইম একদম দেখাবো তোমাদেরকে রাজলক্ষ্মীকে। এই দেখো সাইকেলটার কালারটাও খুব ভালো ছিল। এরপর সাইকেল চালিয়ে চলে এলাম আবার সৃজাদের বাড়ি। মাধুরীদি করেছিল একটা বিরিয়ানি, দেখো চিকেন বিরিয়ানি বানিয়েছিল, তো বেশ ভালো লাগলো চিকেন বিরিয়ানিটা। দুপুরের খাওয়াটা একদম জমজমাটি খাওয়া, স্যালাডের সঙ্গে চিকেন বিরিয়ানি, রয়েছিল কিন্তু কোকা কোলাও। চলো খাওয়া দাওয়া করে দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম, চলে আসছি বাড়ির পথে, জিরাটের পথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।